আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে বারতকক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিতে আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম দোষ স্বীকার করে সাবেক সরকার দলীয় চিফ হুইপ এন্ডু মিশেলের কাছে ক্ষমা চাইলেন সংশ্লিষ্ট তিন পুলিশ প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে আগামী নির্বাচন নিয়ে সকল ধোঁয়াশা কেটে গেছে দাবি ইউকে আওয়ামী মিলে ঢাকায় সভা সমাবেশের বন্ধের প্রতিবাদে সভা যুক্তরাজ্য বিএনপি চব্বিশ অক্টোবর লন্ডনস্থ মিশনের সামনে বিক্ষোভ শুনছিলেন খবরের প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত প্রায় এক বছর পূর্বের ঘটনা শেষ হল সংশ্লিষ্ট তিন ব্যক্তির দুঃখ প্রকাশ করার মধ্য দিয়ে বেরিয়ে আসলো আসল সত্যটি তবে এর পূর্বে সারা বছর জুড়েই ঘটনাটি ঘুরপাক খেয়েছে রাজনীতি পুলিশ ও ক্লোজ সার্কিট ক্যামেরার মধ্য দিয়ে মূলত ঘটনাটি বর্তমান সরকারের সাবেক ডিএফআইডি মিনিস্টার ও সাবেক দলীয় চিফ হুইপ এন্ডিউ মিশেলকে নিয়ে গত বছরের বারোই অক্টোবর দাপ্তরিক কাজ শেষে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের কার্যালয়ের টেন ডাইনিং স্ট্রিটের প্রধান ফটকে দিয়ে বাইসাইকেল নিয়ে বের হওয়ার সময় কর্তব্যরত পুলিশের সাথে বাক হয় প্রভাবশালী এই সরকার দলীয় নেতা পরবর্তীতে কর্তব্যরত পুলিশ তাকে চিফ হুইপ খারাপ মন্তব্য করেছে দাবি করলে তোপের মুখে সরকার দলীয় চিফ এমবি পদত্যাগ করেন তবে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন কমিশনার কর্তৃক তদন্ত শেষে দেখা গেছে এই ঘটনা অস্বীকারী সাবেক চিফ হুইপ সঠিক ছিলেন তবে এই ঘটনা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ঘটনার সাথে সংশ্লিষ্ট তিন পুলিশ কর্মকর্তা উল্লেখ্য এর পূর্বে বের হওয়া তদন্ত রিপোর্টে দেখা গেছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হাউস অব কমন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার কথা বলেন এছাড়া এ বিষয়ে দৃষ্টি রাখে রাখতে হোম সেক্রেটারি তেরেসা মেকেও প্রধানমন্ত্রী অনুরোধ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মধ্যে দিয়ে আগামী নির্বাচন নিয়ে সকল ধোয়াশা কেটে গেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ শনিবার প্রধানমন্ত্রীর ভাষণের স্বাগত জানিয়ে এ সভায় আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভাপতিত্ব করেন সিনিয়র সভাপতি আলহাজ জালাল উদ্দিন উপস্থিত বক্তারা এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রধানমন্ত্রীর আহ্বানকে সাড়া দিয়ে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন মাস্টার আনুরুজ্জামান চৌধুরী সাজ্জাদ মিয়া আব্দুল আহ চৌধুরী সাবর আলী মেঘেন নিগা চৌধুরী প্রমুখ ঢাকায় রাজনৈতিক সভা সমাবেশ বন্ধের প্রতিবাদে তাৎক্ষণিক সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যুক্তরাজ্য শাখা বিরোধী দলের জনপ্রিয়তা হয়েই সরকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তারা শনিবার পূর্ব লন্ডনে বিএনপির অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ আবুল কালাম আজাদ তাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন হেলাল নাসিমুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত বক্তারা অবিলম্বে সভা সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূর্ণ বহাল করে নির্বাচনের জোর দাবি জানান এদিকে রবিবার আরেক সভা থেকে আগামী চব্বিশ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ দাবিতে লন্ডনস্থ বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়েসার এম আহমেদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন চৌধুরী কুদ্দুস বিশ্বকাপের জন্য বাংলাদেশ প্রস্তুত এছাড়া নভেম্বরের ভেতরে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাবন এমপি শনিবার সন্ধ্যায় লন্ডনের প্রবাসী হবিগঞ্জবাসীদের দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এছাড়া বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটে আরও এগিয়ে নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই সভাপতি পশ্চিম লন্ডনের ডায়মন্ড স্ট্রিটের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার ব্যবসায়ী সাইফুল আলম অ্যাডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মুস্তাকের সঞ্চালনায় সংবর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বক্তব্য রাখেন সাংবাদিক মতিয়া চৌধুরী সাবেক ছাত্র নুরুদ্দিন চৌধুরী বুলবুল যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মিস বাউদ্দিন ইকু যুব জামাল আহমেদ খান সহ অন্যরা কার্যকর বিচার ব্যবস্থা নিশ্চিত করে আইনজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুজিবুর রহমান ও ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় সেমিনারে সভাপতি আবুল কালাম প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির উদ্দিন সলিসিটার সোহুল আহমেদ ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার ব্যারিস্টার মোহাম্মদ এনামুল হক সলিসিটার শফিকুর রহমান অ্যাডভোকেট নাসিদুর রহমান প্রমুখ শুক্রবার অনুষ্ঠিত এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ আইনজীবী সমিতি ইউকে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে উদ্যোগে সিলেটের চিফ রিপোর্টার ও অনলাইন দৈনিক সিলেট সকালের সম্পাদক সাংবাদিক সেরাজুল ইসলামের সম্মানে এক মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এম এ মান্নান সাংবাদিক তাইসির আহমেদ মুক্তি আব্দুল মুক্তাকিম অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি জামান কামান আল জিল্লুল হক সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার আব্দুল কাদির মোরাদ প্রমুখ সভায় বক্তারা সিরাজুল ইসলামের সাহসী সাংবাদিকতার প্রশংসা করেন প্রবাসী সমস্যা মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে তুলে ধরার এদিকে রবিবার পূর্ব লন্ডনের বিজনেস সেন্টারে গোপালগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগে বিশেষ সাধারণ সভার আহ্বায়ক সাদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত হয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ইকবাল আহমেদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেস কাউন্সিলের ডেপুটি মেয়র আমো আহমদ ওহিদ আহমেদ সালে আহমেদ খান এম এ হাফিজুর রহমান শামসুল হক সিরাজুল ইসলাম ও ফারুক আহমেদ প্রথম পর্ব শেষে সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং উপদেষ্টা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন দ্বিতীয় পর্বে সংগঠনটির দুই হাজার সালের নতুন কমিটি গঠন করা হয় এতে নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে সাহেদ আহমেদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে তাজুল ইসলামকে নির্বাচিত করা হয় নিষ্পাপ শিশু শেখ রাসেলকে হত্যা করে খুনি চক্র যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল তা চল্লিশ বছরে যেমন হয়নি তেমনি ভবিষ্যতেও হবে না যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ঊনপঞ্চাশতম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় উপস্থিত বক্তারা একথা বলেন সংগঠনের সভাপতি জুবাইর আহমেদের সভাপতিতে এবং ফখরুল ইসলাম জামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক শাহ শামীম আহমদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ যুবদলের নেতা শামীম আহমেদ আনোয়ারুল ইসলাম ছাত্রনেতা সরার কবি সহ অনেকে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে কাটফতের মদিনাতুল উলম ইসলামী সেন্টারের উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর পালন অভিবাসী দিবস উপলক্ষে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় সংস্কৃতি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত